मुबारक, ईद मुबारक, ईद मुबारक। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো ঈদের দিন সকালবেলা আমি এখন একটু সেমাই রান্না করছি, রাচ্চা সেমাই আর জর্দা সেমাই। আমি ঈদে সাধারণত এই দুই রকমের সেমাই রান্না করে থাকি। খুব বেশি একটা মিষ্টি রান্না করি না আমি, কারণ আমাদের বাসায় কেউ মিষ্টি ততটা পছন্দ করে না। তো আজকে আমার ঈদের মেনু হলো চিকেন রোস্ট, খাসি রেজালা, চিকেন কাবাব আর পোলাও। তো আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন খাসি রেজালা রান্না করব, সেটা এখন বসিয়ে দিচ্ছি। তো খাসি রেজালাতে আমি টক দই, কাঠবাদাম সব একসাথে দিয়ে, আর রেজালার যে মশলা দিতে হয় সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা এনজয় করছেন ভিডিওটি। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। এখন আমি করে নিচ্ছি চিকেন কাবাব। কাবাব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পোলাও বসিয়ে দিচ্ছি। আর একটা পাতিলে ঘি দিয়ে দিয়েছি, এখন ঘিটা একটু গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব তেজপাতা, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে আমি এখন পোলাওটা চড়িয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ঈদের রান্না শেষ। আমি এখন সব কিছু টেবিলে পরিবেশন করে দিয়েছি। এখানে হলো আমার পোলাও, এই পাশে হলো, এটা হলো রোস্ট, আর তার পাশে হলো খাসির রেজালা, আর ও পাশে আছে কাবাব, সালাদ। তো আশা করি আপনারা আমার ভিডিওটি এনজয় করেছেন। সবার ঈদ কেমন কাটলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আমার তো মোটামুটি ভালোই কাটছে, আশা করি আপনাদেরও ভালোই কাটছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Good job.